হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, কারণ ঈদের দিন আমি ভিডিওটা আপলোড করছি। ঈদের দিন বলতে চাঁদ রাতে, আর এটা ঈদের একদিন আগেকার ভিডিও, যেহেতু আমি ফার্স্ট দিন শপিংয়ে গিয়েছিলাম আর সেদিন কোনো কিছু শপিং করতে পারিনি, সেজন্য আজকে শপিংয়ে যাচ্ছি, বলতে ঈদের একদিন আগে এটা শপিং করতে যাচ্ছিলাম। তো শপিং করতে যাচ্ছি, প্রত্যেকবারে বাইকে যাই, তো এবার যেহেতু আমাদের বাইকটা নষ্ট, সেজন্য বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে দাঁড়ায়। এই যে লোকাল বাসে বাসে করে যাচ্ছি আর কি, শপিং মল বলতে মৌচাক শপিং মার্কেট যেটা আছে সেখানে তো গিয়েছি। যাওয়ার পরে দেখি, ঈদের একদিন দুদিন আগে তো এত ভিড় মার্কেটে, বাবারে বাবা! আর এই মার্কেটে তো এসি নাই, আর গরম, মাঝে মাঝে একটা দুইটা দোকান আছে যেগুলোতে মানে ভেতরে ঢুকলে এসি বাতাস পাওয়া যাচ্ছে, আবার বাহিরে প্রচুর গরম। এখানে হাঁটতে 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 আমি তো এমনও জায়গা পাইছি যেখানে মানে গলির মতো ভেতরে যে কোথাও মানুষ দাঁড়ায় কিছু কিনবে সেই সুযোগ নেই, শুধু মানুষ চলতে আসে, দোকানগুলা দোকানের মতো বসে আছে, মানুষগুলাও চলতে আছে, কিন্তু কোথাও যে একটা দাঁড়ায় কেউ কিছু কিনবে, কেউ কিছুই কিনতে পারতেছে না, শুধু চলাচল করতেছে, এমন অবস্থা। তো আমি 3 পিস কিনছি এমন একটা দোকানে, সেখানে মানে কিনাকিনি ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমি কোন কোন জামাটা কিনলাম বা সেলাই করতে হবে সেই জামাটা, তো সেটা সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি তারপরে মার্কেট শেষ করে বাসায় চলে আসার পথে ইমন আতর নিয়েছে দোকান থেকে, একটা ছোট দোকান থেকে, তারপরে বাসায় আসছি। আর এটা ঈদের একদিন আগের ভিডিও যেহেতু বলতেছি, তো মার্কেট মানে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসে রাখছিল, তো এই গরুর মাংসগুলা ঈদের দিনে রান্না হবে, আর মানে একদিন আগে অল্প একটু রান্না করে আমরা খাবো, সেজন্য কাটাকাটি করছিলাম। আর এই যে পিচ্চি বাচ্চাটা, এটা আসছে আমাদের বাসায় ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদের সাথে, ইমনের ভাইয়ের মেয়ে, তো ও বার্থডে সেলিব্রেট করবে, তো তো চাকু নিয়ে রেডি কেক কাটার জন্য, তো ওর কেকটা সবাই মিলে ইফতারের পরে মজা করে খাইছি, তারপরে ওর সাথে সবাই একটু সেলফি টেলফি উঠাইলো। আর মামা আমাদেরকে শপিং করার জন্য বলেছিল যে আমরা শপিং করতে গেছি, মার্কেটে গেছি, এটা মামা জানছে, তো মামা আমাদেরকে ফোন করে বলতেছে যে হলো আমি তোমাদেরকে টাকা দিয়ে দিব, তোমরা আমার জন্য পাঞ্জাবি পায়জামা কিনে আনো। তো মামার জন্য পাঞ্জাবি পায়জামা কিনে আনছি, তো মামা ওর জন্য ইফতারের পরে আসছিল, এসে পাঞ্জাবিটা ট্রাই করে দেখতেছে যে আসলে পাঞ্জাবিটা ঠিকঠাক হয়েছে কিনা। তো ইমনের পাঞ্জাবি, ইমনের গায়ের মাপে যেটা, মামারও সেটা, সেজন্য ঠিকঠাক মতোই হয়েছে, কোনো সমস্যা হয় না। তারপরে মামাকে খাইতে দিছি, খাইতে দিয়ে বলছি, মামা তুমি পাঞ্জাবি কেনার জন্য যে টাকাটা দিছো আসলে পাঞ্জাবির দাম অত বেশি না, একটু কম দিয়ে কিনছি। তো মামা এখন বাকি টাকার চিন্তায় মাথায় চাপড়াইতেছে, বাকি টাকা আমি ফেরত দিচ্ছি না, মামা বারবার চাচ্ছে। আমি বলতেছি ঈদের সালামিও তো তুমি আমাদেরকে দাও না, তো ওটা আমাদের ঈদের সালামি, মামা বাকি টাকা ফেরত চাচ্ছে আর মাথার মধ্যে বারবার চাপড়াচ্ছে যে কি হলো কি হলো, মামার টাকা লস হলো। এজন্য ইফতারে আজকে আমের শরবত খাবো, এজন্য আম, কাঁচা আম এবার ফার্স্ট টাইম আমাদের বাসায় আনলো এই সিজনে, তো কাঁচা আম দেখে আমার মনটা অনেক খুশিতে ভরে গেছে। তারপরে হঠাৎ করে বাইরে ইফতারের আগে আগে একটু ঝড়ো হাওয়া দিল, সেজন্য কাপড় টাপড় উঠায় রেখে এসে আবার আম এভাবে ছিলতেছি। আম কাটাকাটি করার পরে এই আমটা দিয়ে একটা ব্লেন্ড করে একটা শরবত বানাবো ইফতারের জন্যে। এখন মেহেদি দেওয়ার জন্য বসছি, এটা হলো চাঁদ রাতের ঘটনা, কারণ ইফতার করছি যেটা, সেটা হচ্ছে লাস্ট ইফতার এবার 2023 সালে রমজানের। তো তারপরে এখানে আমরা ঈদের চাঁদ উঠেছে খবর পেয়েছি, আর হচ্ছে ঈদ হবে কালকে, সেজন্য এখানে মেহেদি দেওয়ার জন্য বসছি। মিম বলতেছে আপু আমার হাতে ডিজাইন করে একটু মেহেদি দিয়ে দাও, একই ডিজাইনের দুই হাতে নিবে, তো ডিজাইন দেখায় দিছে। আমি বলছি অ্যাকুরেট ওরকম না হলেও আমি চেষ্টা করতেছি তোমার দুই হাতে ওইভাবে মেহেদি দিয়ে দেওয়ার, আর মৌ এদিকে এসে বসে আছে, আমার হাতেও মেহেদি দিয়ে দিবে সেজন্য। তো মৌ মেহেদি নিয়ে আসছে, মিম নিয়ে আসছে, আমার আর আলাদা করে কিনতে হয় নাই, ওদের মেহেদি দিয়ে। যেহেতু এটা রোজার ঈদ, রোজার ঈদে তো সেমাই মাস্ট, সেজন্য সেমাই বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আগেই নিয়ে আসে রেডি করে রাখছে ইমন একদিন আগে রাতে। আর আমাকে ও আজকে একটা ঘড়ি গিফট করছে, কারণ মিম একটা ঘড়ি কিনে চাইছিল, মিমের জন্য আনতে গিয়ে আমার জন্য একটা ঘড়ি কিনে আনছে, তো ঘড়িটা খুবই পছন্দ হয়েছে,
আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাইকে ভালো থাকবেন।